السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমরা আলোচনা করব চরিত্র গঠনের একটা দিক নিয়ে, যে ইসলামের যত রকমের ইবাদত আছে সেই ইবাদতগুলো আল্লাহর ইবাদত ঠিকই, আল্লাহর জন্য করা হয়, কিন্তু তার মাধ্যমে আমাদের ব্যক্তিগত চরিত্র গঠন হয়। প্রত্যেক ইবাদতের ভিতরে একটা না একটা চরিত্রের ট্রেনিং আছে। আপনি যদি খেয়াল করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে সেই ইবাদতের ভিতরে কিভাবে চারিত্রিক ট্রেনিং আছে। মহান আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন জিন ইনসানকে, কিন্তু তাতে কেবলই ইবাদত আছে, মহান আল্লাহর হুকুমের তামিল আছে, তার স্মরণ আছে তা নয়, বরং তাতেও আছে মানব চরিত্রের সুন্দর প্রশিক্ষণ, অনুশীলন ও ট্রেনিং। উদাহরণস্বরূপ, নামাজ মানুষকে সময়ানুবর্তিতা শেখায়। সময়ানুবর্তিতা মানে মানে টাইমে টাইমে করতে হবে। দেখবেন আমাদের অনেকে আছে, আচ্ছা ঠিক আছে আসরের পর যাব, মাগরিবের পর যাব, এক একটা টাইম এমন ফিক্সড করা আছে যে আমরা সময়ের অনুবর্তী হই, এর আগে করতে পারি না, এর পিছিয়েও করতে পারি না। জোহরের সময় হয়নি, আপনি গাড়ি ধরবেন, জোহরের সময় এখনো হয়নি, নামাজটা বাড়িতে পড়ে নিতে পারবেন না, কারণ সময় হওয়ার আগে নামাজ হবে না। নামাজের যে সমস্ত শর্ত আছে, যেমন উজু করার শর্ত, কেবলামুখ হওয়ার শর্ত, তাই না, তেমনি সময় আসাও হচ্ছে একটা শর্ত, সময় না এলে পরে আপনার নামাজ হবে না। আচ্ছা আজ তো বাদশাহ নামদার নেই, আজকে হাফেজ সাহেব বলবেন, কোন এমন সময় আছে যে সময়ে অসময়ে নামাজ হয়, তার সময় হয়নি অথচ নামাজ হয়ে যাবে, কোন সময়? না আমি বলছি যে জোহরের সময় আসেনি, তার আগে নামাজ হবে কি? হবে না। কিন্তু এমন এক সময় আছে যে সময়ে আপনার সেই নামাজের সময় হওয়ার আগে নামাজটা পড়ে নিলে হবে, সফরে, সফরে। আর ঘরে থাকা অবস্থায় কখন হবে? এই জামাতের, জামাতে নামাজ পড়তে এসেছে, বারবার আসা সমস্যা হবে, অতএব জামাতের লোকদের জন্য জায়েজ করা হয়েছে যে তারা বৃষ্টিতে ঝড়ে কি করবে, দুই নামাজকে জমা করে নেবে, জোহর আসর একসঙ্গে আর মাগরিব এশা একসঙ্গে, সফরের মতোই, কিন্তু কসর হবে না, তাই না, উপস্থিত ঘরে থাকা অবস্থায় কসর হবে না, সফরে হবে জমা কসর দুই। আচ্ছা, এই যে বৃষ্টির জন্য নামাজ জমা করে পড়া হয়, এটা কি বাড়ির মহিলারা পড়তে পারবে? বাড়ির মহিলারা কি করে, কেন পড়বে, তাদের জন্য তো বৃষ্টি ফিষ্টি কিন্তু ঘরের ভিতরেই আছে, অতএব তারা পড়তে পারবে না। কোন সময়ে বাড়ির মহিলাও দুই নামাজকে একসঙ্গে জমা করে পড়তে পারবে? হ্যাঁ বলেন, কিছু মুখ খুলেন, কোন সময়ে বাড়ির মহিলারাও দুই নামাজকে জমা করে পড়তে পারবে এবং এক নামাজের সময় হওয়ার আগে নামাজ পড়তে পারবে? জমা হলেই তো হবে, তাই না, ঘরে, ঘরে বাইরে কি, বাইরে সফরের কথা তো চলে গেল, তো পার হয়ে গেল সফর, সফর সবারই জন্য, কিন্তু বললেন যে বাড়িতে থাকা অবস্থায় বৃষ্টি ঝড় বরফ ইত্যাদির সময়ে জামাতের লোক জমা করে পড়তে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবাদেরকে নিয়ে পড়েছেন, মহিলারা পারবে না কারণ তারা ঘরেই থাকে, কিন্তু মহিলারাও কোন সময়ে জমা করে পড়তে পারে সফর ছাড়া ঘরে থাকা অবস্থায়? হ্যাঁ কোন সময়ে? অসুস্থ অবস্থায়, যখন অসুস্থ হবে কেউ তখন, এমনকি পুরুষও পারে, জামাতের পুরুষ না ঘরের পুরুষ, যদি মনে করেন তার পেশাব ঝরার রোগ আছে, দুটো নামাজকে একসঙ্গে ইস্তেহাজা যাকে বলে, মহিলাদের যে অতিরিক্ত মাসিক হয়, তখন দুটো নামাজকে একসঙ্গে জমা করে
পড়তে পারবে, অসুস্থ আছে, বারবার উজু করতে কষ্ট হয়, তখন দুটো নামাজকে একসঙ্গে জমা করে পড়তে পারবে। যে দেখলেন কতগুলো মশলা জানা হলো এখানে। অতিরিক্ত ঠান্ডার সময় বলছি তো, উজু করতে যদি অসুবিধা হয় বারবার তো তায়াম্মুম করবে, তায়াম্মুম করবে। কিন্তু যদি রোগের কারণে হয়, তার নামাজ পড়তে কষ্ট হয়, তাহলে সে দুই নামাজকে একসঙ্গে একত্রে জমা করে পড়তে পারবে, কারণ বারবার উজু থাকে না, উজু থাকে না বলে একবার উজু করে দুই নামাজ জমা করে নিল। এরকম জায়েজ বলা হয়েছে। কিন্তু নামাজ সময় হওয়ার আগে অন্য কারণে, আমরা আপনার পরীক্ষা আছে, বারবার প্রশ্নটা আসছিল, দেশে দেশে পরীক্ষা চলছিল, বারবার প্রশ্নটা আসছিল যে আমার পরীক্ষা দুটোর সময় শুরু হবে, ছটায় শেষ হবে, মাঝখানে আসরের নামাজ গুল পড়ার সময় নেই, তো আমি কি আসরের নামাজটা জোহরের সঙ্গে পড়ে পরীক্ষা দিতে যাব? হবে না, হবে না, হবে না। কেন হবে? এটা তো কোনো ওজর না। তাহলে হবেটা কি? আসরের নামাজটা কাজা করে পড়বেন, তাহলে আপনি কাজা পড়বেন। এমনিতে ওয়াক সময় হওয়ার আগে পড়লেও আপনার অসময়ে হচ্ছে, আর কাজা হলেও অসময়ে হচ্ছে। এখানে আপনার জন্য জায়েজ করা হয়নি যে আপনি আসরের নামাজটাকে জোহরের সাথে পড়ে নেবেন, কারণ আপনার এটা ওজর নয়। বুঝতে পারলেন? যেমন মুসাফির সফর আপনি যাবেন, সফরে জোহরের সময় বের হলেন, জোহরের সময় বের হলেন, জোহরে কয় রাকাত পড়বেন? চার রাকাত। আপনি ভাবলেন কি জমা তো করবো, তো আসরটাকেও জমা করে নি। হবে? হবে? বাড়িতে জোহরের সাথে আসর জমা করা হবে না? হবে না। তো এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন সময় কিটা কি হয়। যাই হোক, তাতে আল্লাহর জিকির আছে আর সময় নবর্তিতা আছে। সময় ঠিক ফিক্সড টাইমে নামাজ আমাদেরকে পড়তে হবে, সময়ের অনুবর্তী হতে শেখায় এই নামাজ, নেতার নেতৃত্ব মেনে চলার প্রশিক্ষণ দেয় এই নামাজ। কিভাবে? ইমামের আমরা কি করি? ইমামের অনুসরণ করি, ইমামের আনুগত্য করি। ইমামের আগে যদি রুকু সিজদা করি, নামাজ হবে? বাতিল হয়ে যাবে। আর ইমাম ছেড়ে যদি বাড়িতে নামাজ পড়ি, নামাজের অবস্থা কি হবে? এক হাদিসে আছে নামাজই হবে না, তবে অন্যান্য হাদিসের ভিত্তিতে বোঝা যায় নামাজ হয়ে যাবে, কিন্তু তার ওয়াজিব তরকের কি হবে? গোনা হবে, কারণ জামাতে এসে নামাজ পড়া ওয়াজিব। আর আপনি যদি বাড়িতে পড়েন তো আপনি ওয়াজিব ত্যাগ করলেন। তাহলে ইমামের নেতৃত্ব আপনাকে মানতে হবে, এই নামাজ পড়ার মাধ্যমে আপনাকে জানতে হবে যে আপনার একজন ইমাম আছে। আর প্রত্যেক সমাজের ইমামের আনুগত্য করা, আর ইমামে আজম যাকে বলা হয়, সব থেকে বড় ইমামকে দেশের রাষ্ট্র নেতা, আর আমাদের ইমামে আজম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে আল্লাহর কাছ থেকে বিধান নিয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন। নামাজ মানুষকে নোংরা কাজ ও অশ্লীলতা থেকে দূরে রাখে। তাহলে এখানে তিনটে চরিত্রের জিনিস পাবেন পেলাম। এক হচ্ছে যে আপনি সময় কিভাবে ব্যয় করতে হয়, সময়ের আপনি অনুবর্তী হবেন। দুই হচ্ছে যে আপনি নেতৃত্ব মানবেন, এ হচ্ছে এক চরিত্রতা, সচ্চরিত্রতা। আর তিন নম্বর হচ্ছে যে আপনি নোংরা ও অশ্লীল কাজ থেকে দূরে থাকবেন। আর এটা নামাজ পড়লে হয়, কারণ ওয়াকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার ওয়ালা যিক্রুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা তোমাদের প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করা হয়েছে তা পাঠ করো এবং যথাযথভাবে নামাজ পড়ো, নামাজ পড়ো। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আর অবশ্যই আল্লাহর স্মরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সব থেকে বড়। তোমরা যা করো আল্লাহ তা জানেন। নামাজ মহান প্রতিপালকের সাথে সম্পর্ক সুদৃঢ় করে, নামাজ সমাজের সাথে সুসম্পর্ক বজায় রাখতে অভ্যাসী বানায়। যেমন আল্লাহর সঙ্গে সম্পর্ক, তেমনি সমাজের সাথে সম্পর্ক। কি কখন হয়? এই জামাতে এসে, জামাতে এসে কমসে কম কি ভাই কেমন আছেন, হ্যাঁ ভালো, বাড়ির ঘর ভালো, এক অপরের সঙ্গে পরিচিত হয়ে। বরং জামাত কারো এমনি পাড়াগ্রাম হলে তো কোনো ব্যাপারই নেই, পাড়াগ্রাম একটা পরিবারের মতো। শহরে সাধারণত কেউ কারো খোঁজ রাখে না, এই 5 ইঞ্চি দেওয়ালের ওই পাশে কি হচ্ছে শহর বাজারে খবর থাকে না।
কিন্তু পাড়া গ্রামে মাশাআল্লাহ যেন একটা পরিবার, কারো কিছু হলে সঙ্গে সঙ্গে খবর হয়ে যায়। তারপর মসজিদে এলে তো কথাই নেই, মসজিদে এলে কথা, অমুকের এই ছেলে ও ছেলেকে হাসপাতাল নিয়ে গেছে, ওর অপারেশন হবে, এই হবে, সব কিছু খবর পাওয়া যায়। আর গীবত তো হবেই, যেখানে পাঁচজন সেখানেই চা খেতে হলে মুড়ির দরকার, তাই না? বাঙালি বিস্কুট কি মুড়ির দরকার? তো পাঁচজন যেখানে থাকবে, বিশেষ করে মহিলারা যেখানে এক জায়গায় জমা হবে, সেখানে চা বিস্কুট চাই, মচমচে বিস্কুট, সেটা হচ্ছে গীবত। মৃত ভাইয়ের মাংস খাওয়া, এ তো হবেই, কিন্তু মসজিদে গীবত চলে, এটাও সত্যি অবাক কথা। আর এই জন্য আমাদের দেশে বলে যে ওই গ্রামের যদি কারো খবর পেতে চান, বিয়ে জুড়বেন, অমুকের মেয়েটা কেমন, অমুকের ছেলেটা খবর নিতে চান, অমুকের ছেলেটা কেমন, কোথায় পাবেন? এই বিবিসি লন্ডনের কাছে পাবেন। ইমাম সাহেব হচ্ছে প্রত্যেক গ্রামে বিবিসি লন্ডন, যেতে হবে না কোথাও, ইমাম সাহেবের কাছে যান, সে আপনাকে বলে দেবে, হ্যাঁ অমুকের মেয়ে এমন, এ অমুক, হয়তো অনেক খবর হয়তো ভুল থাকে, কিন্তু তার কাছে খবর থাকে, তার কাছে খবর আসে, প্রত্যেক পাড়া থেকে, প্রত্যেক ঘর থেকে প্রায় লোক আসে এবং ইমামের সাথে ওঠা বসা করে, গল্প গুজব করে, যে বললাম গীবত করে, আর তাতে ভালো মন্দ সব রকমের খবর জানা হয়। কিন্তু আমাদের উদ্দেশ্য কি, জামাতের উদ্দেশ্য কি, সমাজের সাথে সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্য কি, ভালো খবর, মানুষের এক অপরের সাথে সহযোগিতা করব। এমনিতেই মুসলমান, মুসলমানের কি কাল বুনিয়ান, এই যে একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটা একা খাড়া নেই, একটার পর একটা ইঁট সাজানো আছে, তবে বিল্ডিংটা খাড়া হয়েছে। মুসলমানরাও তাই, মুসলিম সমাজ হচ্ছে বিল্ডিংয়ের মতো। তারপর বলা হয়েছে যে এক মুসলিম অপর মুসলিমের জন্য আয়না স্বরূপ, আয়না, আয়না, আয়নাতে মুখ দেখলে পরে আপনার চেহারা সব কিছু আপনাকে প্রকাশ করে দেবে। আয়নায় মুখ দেখলে আপনি সব কিছু জানতে পারবেন। তেমনি আপনার ভাই, মুসলিম ভাইয়ের সামনে আপনি দাঁড়ালে পরে আপনার সমস্ত ত্রুটি কি করবে, আপনার বলে দেবে, ত্রুটি বলে দেবে। তবে দুটোর মধ্যে পার্থক্য আছে, আয়না এবং মুসলিম ভাইয়ের, বলা হয়েছে মুসলিম ভাই আয়নার মতো, কিন্তু আয়না এবং মুসলিম ভাইয়ের মধ্যে পার্থক্য আছে, কি বলুন তো? আয়না যখন সামনে রাখবেন তখন আপনার ভালো মন্দ সব বলে দেবে, কিন্তু মুসলিম ভাই অনেক সময় আপনার খারাপটা বলবে, ভালোটা বলবে না, বলতে চাইবে না, কিংবা ভালোটা বলবে, খারাপটা চাপা রাখবে। এই হচ্ছে পার্থক্য। কিন্তু সমাজের পরস্পর সহযোগিতার জন্য আমরা বললাম কি, ভালো দিকটা নেব। জামাতে আসবে, জামাতে এসে একে অপরের খবর রাখবে এবং একে অপরকে সাহায্য সহযোগিতা দরকার হলে করবে। কি গো অমুক, হ্যাঁ অসুস্থ আছে, চলো দেখে আসি, দেখতে, রোগীকে দেখতে যাওয়াও হচ্ছে একটা ইবাদত, তাই না? এটাও একটা সচ্চরিত্রতার পরিচয়। সুতরাং জামাতে আসার ফলে জামাতের লোকের সাথে সুসম্পর্ক হয়। গরিব মানুষ, কারো ঘরে ভাত হচ্ছে না, খাওয়া হচ্ছে না, অভাব যাচ্ছে, চিকিৎসার পয়সা নেই, কত রকম এসে মসজিদে সেগুলো আলোচনা হয়। অবশ্য সৌদি আরবের মসজিদে সেগুলো দেখবেন না, হয় সৌদি আরবের মসজিদে তো কথাই বলে না কেউ, মসজিদে কথা বলাই উচিত না, সত্যি কথাই, এভাবে কথা বলা যেভাবে এখানে হয় এটা হচ্ছে ভালো, দেখবেন। তবে এটা ভালো নয় যে একটা লোক খারাপ কাজ করছে তার বিরুদ্ধেও কিছু বলে না, অথচ খারাপ কাজ যদি কেউ করে তাকে সঙ্গে সঙ্গে বাধা দিতে হবে। তো মোট কথা, সাধারণত ইমাম সাহেবের সঙ্গে এগুলো হয়, আর জামাতের লোক উজু করতে করতে, আমাদের দেশে উজু করার জায়গা আছে, সেখানে উজু করতে করতেও অনেক কথা হয়। অবশ্য বললাম যে শহরের থেকে পাড়া গ্রামে এগুলো বেশি হয়। নামাজ যেমন মানুষের চরিত্র সুসংবদ্ধ করে, জামাতবদ্ধভাবে জীবনের গুরুত্ব আরোপ করে, বাস করতে হলে কি করতে হবে, জামাতবদ্ধভাবে বাস করতে হবে। সমস্ত প্রাণী জামাতবদ্ধভাবে থাকতে ভালোবাসে, আপনি দেখবেন জঙ্গলের প্রাণীগুলো দেখবেন সব একসঙ্গে থাকে, পিঁপড়েগুলোকে দেখেন একসঙ্গে থাকে, তেমনি মানুষও সামাজিক প্রাণী, একসঙ্গে থাকে, আর জামাতবদ্ধভাবে থাকলে তাদের মধ্যে শক্তি থাকে। তো জামাত আমাদের, জামাত শিক্ষা দেয় জামাতবদ্ধভাবে, এই যে জামাত নামাজের জামাত আমাদেরকে জামাতবদ্ধভাবে জীবনযাপন করার কথা শিক্ষা দেয়। আর আমাদেরকে ইমাম একজন থাকতে হবে, ইমাম সবসময় সামনে থাকবে, এ নয় শুধু নামাজ পড়ার সময় নামাজ পড়িয়ে দিল আর বাকি সময় পিছনে,
যেহেতু আমরা ইমাম সাহেবের পারাগ্রামে যখন আছি এবং শহরের জামাতেও ইমাম সাহেব আমরা রাখি, আমরা ইমাম সাহেবের কথা মতো চলবো না ইমাম সাহেব আমাদের কথা মতো চলবে? ইমাম সাহেবের কথা মতো সমাজকে চলা উচিত, তাই না? জামাতকে চলা উচিত, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইমাম সাহেবকেই জামাতের কথা মতো চলতে হয়, না হয় পেটে লাথি মারা যাবে, পাবে না ভাত পাবে না। এই জন্য জামাতের কথা মতো চলতে চায়। ভালো আছে মাশাআল্লাহ, পালি নিচ্ছিল, টানা দিচ্ছিল মসজিদে, হঠাৎ করে একটা লোক মারা গেল, বলো তোমার জানাজা পড়বো না, বেনামাজি জানাজা পড়বো না, কিংবা মিলাদে যাব না, বাস তার পালি বন্ধ, মসজিদে চাঁদাও বন্ধ। তাহলে ইমাম সাহেব এবারে কি করবে? আর কাউকে বিরুদ্ধে কিছু বলবে? চুপ করে থাকবে, যাতে করে তার পেটে লাথি মারা না যায়। আল্লাহুল মুস্তাআন। এই জন্য সমস্যা হচ্ছে যে আমরা অনেক সময় ইমাম সাহেবকে দোষী, ইমাম সাহেব কিছু করে না, ইমাম সাহেব বলে না, বললে কি হবে? মানবে না লোকে। আর ইমাম সাহেবের চাকরি রাখতে হবে তো। হঠাৎ করে একদিন এই বিয়ে নিয়ে কথা হচ্ছিল, যৌতুক আর পণ প্রথা যে মানুষের মাঝে এমন ব্যাপক মহামারীর আকার ধারণ করেছে, তো একজন বলল ইমাম সাহেবরা বিয়ে না পড়াইলেই পণ নেওয়া যৌতুক নেওয়া বিয়ে পড়াবে না, আপনি বন্ধ হয়ে যাবে। কি বলেন আপনারা? ইমাম সাহেব না পড়ালে বিয়ে বন্ধ, এই পণ নেওয়া বন্ধ হবে, যৌতুক নেওয়া বন্ধ হবে? দূর, ইমাম সাহেব না পড়ালে আরো মোল্লা আছে পড়িয়ে দেবে, আর মাঝখান থেকে ইমাম সাহেবের পালিও বন্ধ হয়ে যাবে, ভাতও বন্ধ হয়ে যাবে, আরো অনেক কিছু হতে পারে। সুতরাং ইমাম সাহেবের কথা মতো আমাদের চলা দরকার। দ্বিতীয় কথা, আরেকটা কথা হচ্ছে যে সাধারণত মসজিদের ইমামতি যারা করেন তাদের যোগ্যতা তত বেশি থাকে না, যতটা মাদ্রাসার মুদাররিসদের থাকে বা আরো আলেম ওলামা মুফতিদের থাকে। তো একজন মুফতি কি ইমামতি করবে মসজিদের? না না না, মসজিদে সাধারণত ওই দু চার ক্লাস পড়ে কোনো রকম কোরআনটা পড়তে জানে, আর যদি খোতবা দেওয়ার দরকার হয় তো ওই বাংলা টাংলা পত্র পত্রিকা বই টই পড়ে খোতবা দেয়, ব্যাস এতটুকুই। আর যেখানে বাংলা খোতবা দিতে হয় না সেখানে তো খুব মজা, বারো চন্দ্রের খোতবা আরবিতে আছে, উই উই করে পড়ে দিল, খালাস, খুবই সহজ। তো এই লোকের কথা, এই লোকের বিধান আপনি কি করে নেবেন? সে কি করে আগে আগে থাকবে? সে নামাজের সময় আগে থাকে কিন্তু অন্য সময়ে পিছিয়ে থাকে, এটাই হচ্ছে নীতি। ব্যাস এবার যাই যাকাতের কথা। যাকাতও মানুষের চরিত্র সুন্দর করে, কিভাবে? সংশোধন ও পবিত্র করে। এ কথা আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, খুজ বিনা মুআলিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা। তার মানে সূরা তাওবার 103 নম্বর আয়াত, তুমি তাদের ধনসম্পদ হতে সাদকা গ্রহণ করো। এর দ্বারা কি হবে জানো? এর দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং পরিশোধিত করবে। এজন্য যাকাত মানে কি? যাকাত মানে হচ্ছে পবিত্রতা। যাকাত দিলে পরে আপনার মাল পবিত্র হয়ে যায় এবং আপনিও পবিত্র হয়ে যান। যাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়। যাকাত মানুষের মাঝে বদান্যতা সৃষ্টি করে, আত্মকেন্দ্রিকতা হতে দূরে রাখে। মানে আপনি শুধু একা খাবেন, একা জমাবেন, একা খাবেন তা হবে না, তা না, কেউ খাবে কেউ খাবে না তা হবে না, তা হবে না। হ্যাঁ এই ঠিকই আছে, আল্লাহ তাআলার সিস্টেম হচ্ছে তুমি একা কামাচ্ছ, তুমি একাই খাবে, এটা হবে না, খাও এবং খাওয়াও। আল্লাহ তাআলা নিজের হক চেয়ে নিচ্ছেন, নিজের জন্য না, গরিব মানুষদের জন্য। সেই ক্ষেত্রে যখনই আপনার কৃপণতা বৈকুণ্ঠতা চরিত্র থেকে পবিত্র হবে, করবে এই যাকাত, আর সেই ক্ষেত্রে দেখবেন এত সুন্দর চরিত্র হবে সেই মানুষের যে সমস্ত গরিব তাকে ভালোবাসবে। বাসবে না বাসবে না, যার কাছে কথায় বলে প্রতিদান প্রতিদান চায়, তার মানে কি? প্রতিদানই প্রতিদান চায়, মানে প্রত্যেকটা দানই যখনই দেবেন তখন তার বিনিময়ে কিছু চাই, পাইবেন পাবেন না? আপনার উচিত নয়, আপনার নিয়ত হওয়া উচিত না। ইন্নামা নুতিমুকুম লি ওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা। আমি কিছু পাবো বিনিময়ে এই বলে, কিংবা আপনি আমার জন্য শুকুর আদায় কর, কৃতজ্ঞ হবেন, এই জন্য আমি দান করি না। কিন্তু এটা দানের নিয়মই হচ্ছে বিনিময়ে দান পাওয়া যায়, যার দান নেবেন আপনি তার দাস হয়ে যাবেন। এই জন্যই গরিবরা এই বড়লোকের প্রতি যে যাকাত দিচ্ছে তার প্রতি কৃতজ্ঞ হয়, তার প্রতি ভদ্রতা দেখায় এবং
একটা ভয় থাকে যে যদি এর বিরুদ্ধে কিছু বলি, কিছু করি, তাহলে পরে কি হবে, হয়তো আর পাবো না। তো এইভাবে চরিত্র কি হয়, সংশোধন হয়, ভদ্রতা আসে, তাদের মাঝে বিনয় নম্রতা আসে, তাদের মাঝে পারস্পরিক সাহায্য সহযোগিতা এবং সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। এবার চলুন রোজার কথা। রোজা ফরজ করা হয়েছে পরহেজগার বানানোর জন্য, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্বেও করা হয়েছিল। কিসের জন্য? সিয়ামের বিধান দেওয়া হয়েছে যাতে তোমরা সংযমশীল হও। আর সংযম হচ্ছে সুচরিত্রতা, সচ্চরিত্রতা। সংযম নীতি হলো সচ্চরিত্রতা। কোনো পাপ কাজে পা বাড়াবেন না, কোনো অন্যায় কাজে পা বাড়াবেন না, অশ্লীল কাজে পা বাড়াবেন না। এ হচ্ছে কি? তাকওয়া। সুতরাং রোজাতেও আপনার কি রয়েছে, আপনার ট্রেনিং রয়েছে যে আপনি সুন্দর হবেন। রোজা রোজাদারের চরিত্র সংশোধন করে, ধৈর্যশীলতা শেখায়, যৌন ভ্রষ্টতা থেকে রক্ষা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ইয়া মাশারা শাবাবি মানিস্তাতা আমিন কুমুল বা আতা ফালে তাজাওয়াজ। হে যুবকের দল, তোমরা যারা বিয়ের ক্ষমতা রাখো, তারা বিয়ে করে নাও। বিয়ের ক্ষমতা বলতে কি? যেমন বলে যারা হজ করার ক্ষমতা রাখে তারা যেন হজ করে। হজ করার ক্ষমতা কি? এক হচ্ছে টাকা পয়সা, আর দ্বিতীয় কি? শারীরিক শক্তি। তাহলে দুটো। তেমনি বিয়ে করার ক্ষমতা বলতেও দুটো, বিয়ে করার ক্ষমতা বলতে দুটো। নম্বর এক, এক টাকা, টাকা ছাড়া বউ হয় না। আপনার যদি টাকা নেই, আপনার বউও নেই। দরজা দিয়ে অভাব ঢুকলে জানলার দিকে বউ পালিয়ে যাবে। ভালোবাসা, আমরা ভালোবাসা ভালোবাসা বলি না, চিল্লাই ভালোবাসা ভালোবাসা করে। ভালোবাসা সংসার কোথায় আছে? অধিকাংশ সংসার চলে টানে, না হয় ঠেলায়। আর এই ভালোবাসার নামটা ঘরে যদি থাকে, দরজা দিয়ে যেমনি অভাব অনটন ঢুকবে, দেখবেন জানলার দিকে তখন ভালোবাসা লাফিয়ে পালিয়ে যাবে। টাকা, প্রথম হচ্ছে টাকা। বউ পাস কি বলে, আপনার পুষতে পালতে আপনার টাকা দরকার, একটা প্রথম। আর দ্বিতীয় হলো কি? দ্বিতীয় হচ্ছে যৌন ক্ষুধা নিবারণের শক্তি। তুমি একটা মেয়েকে নিয়ে আসবে, তার একটা যৌবিক চাই, কি বলে, যৌন চাহিদা আছে, তোমার আছে, তোমার থাকবে, তেমনি তারও আছে। তার ক্ষুধা ঠিক মতো মেটাতে হবে। এমন নয় যে সেদিন পারছো না, সে ব্যবচার করছে না, তাহলে বিয়ের লাভ নেই। তাহলে দুই রকম শক্তি ও সামর্থ্য থাকলে পরে তোমরা বিয়ে করো। আর যদি বিয়ে না করতে পারো, বিয়ে করলে তোমার আগা দলিল বাসার আসানুল ফরজ, তাহলে তোমার দেখবে বিয়ে করলেই তোমার চক্ষু অবনত হবে, অন্য মেয়ের দিকে তাকাবে না, কারণ তোমার বউ আছে। আর তুমি ব্যভিচার করবে না, কারণ তোমার বউ আছে, তুমি সহবাস করতে পারো। আর যদি না পারো, সক্ষম না হও বিয়ে করতে না পারো, তাহলে কি করতে হবে? ফা আলাইকুম বিসাউমি আও ওমান লাম ইস্তাতি ফা আলাইহি বিসাউমি ফাইন্নাহু লাহু উইজা। যার বিয়ে করার ক্ষমতা নেই, সে কি করবে? রোজা রাখবে। দেখেন, তাহলে রোজা হলো কি? রোজা রাখবে কেন? যাতে তার চরিত্রটা ঠিক থাকে, ধরে রাখে, নোংরা পথে না চলে যায়। রোজা অবস্থায় মানুষ থাকলে পরে নিশ্চয়ই সে অশ্লীলতা থেকে দূরে থাকবে। বলো, হুজুর দিনে তো রোজা রাখবো, রাতে কি করবো? আর রাতে তো কমসেকম রোজার একটা তাসির থাকবে, রাতে মানুষ দুর্বল হয়ে যায়, তাই না? সারাদিন না খেয়ে থাকলে রাতে তোর রেস্ট থাকে, তো দিনে রোজা রাখলে দিনে তো পাপ করবেই না, রাতে তার রেস্ট থাকবে এবং সে পাপের পথে যাবে না। আচ্ছা, যেমন রোজাদার কর্তব্য সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুনা ও কাতালাহু ফালিয়াকুল ইন্নি সাইম। যে ব্যক্তির রোজার দিন হবে, সে যেন অশ্লীল ভাষা প্রয়োগ না করে। দেখেন, চরিত্রবান কি করে বানায়, রোজা কিভাবে চরিত্রবান বানায়। রোজা রাখা অবস্থায় আপনার সমস্ত পানাহার নিষিদ্ধ, এমনকি নিজের স্ত্রীর সঙ্গেও যৌনাচার নিষিদ্ধ, বন্ধ। আর সেই অবস্থায় আপনি অশ্লীল কথা বলবেন, এটা কি করে হতে পারে? এটাও ঠিক না। এমনকি স্ত্রীর সঙ্গে বসেও অশ্লীল কথা বলা ঠিক না। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, হই হাল্লা না করে। হই হাল্লা মানে অনেক সময় দেখেছেন
ওই যে একশ্রেণীর যুবক থাকে, পাড়া মাতিয়ে বেড়ায়, হই হুল্লোড় হাও হাও চিল্লিয়ে বেড়ায়, এটাও করবে না। যদি তোমাকে কেউ গালি দেয় অথবা মারামারি করতে আসে, তুমি করবে না, গালির বদলে গালি দেবে না, মারামারির বদলে তুমিও হাত ওঠাবে না, বরং কি বলবে, ইন্নি সায়েম, আমি রোজা রেখেছি। আর তার মানেই হলো গালি বকতে বা গালি দিতে বাধা দেয় কে, রোজা। এটা একটা সচ্চরিত্রতা, মারামারি করতে বাধা দেয় কে, রোজা। অন্য এক হাদিসে আছে, লাইসা সিয়াম মিনাল আকলি ওয়া শুরবি ফাকাত, রোজা এটা নয় যে শুধু খাওয়া পানাহার থেকে দূরে থাকবে, এটার নামই রোজা নয়। রোজা কাকে বলে, ইন্নামা সিয়াম মিনাল লাগউই ওয়ার রাফাস, বরং রোজা হলো অসার, বাজে, অশ্লীল কথা থেকে বিরত থাকার নাম। রোজা রেখে যদি অশ্লীল কথা থেকে দূরে না থাকেন, তো শুধু পানাহার থেকে দূরে থাকার কোনো লাভ হবে না। তারপরে অন্য এক হাদিসে আছে, মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফারাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, রোজার আসল উদ্দেশ্য সাধিত না হলে রোজা সম্পূর্ণ হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলা এবং তার উপর আমল করা, মিথ্যা আমল করা মানে পাপাচরণ করা বর্জন না করে, তখন আল্লাহ তাআলা কোনো দরকার নেই যে সে তার পানাহার বর্জন করুক, খাম খাতে ভোকে খিদে খিদে খিদেতে কষ্ট ভোগ করবে, এটা আল্লাহর কি দরকার আছে? তোমাকে কষ্টে খিদেতে রেখে আল্লাহর কি দরকার? আল্লাহর দরকার আছে তোমাকে কি বানাবেন, তোমাকে বানাবেন চরিত্রবান, তুমি সুন্দর হবে, তোমার চরিত্র সুন্দর হবে, তোমার কথা সত্য হবে, মিথ্যা বলবে না, অশ্লীল বলবে না, ইত্যাদি। নামাজ রোজা মানুষের চরিত্র গঠন করে, আবার সুচরিত্রের মাধ্যমে মানুষ নামাজ রোজার সব লাভ করতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম, যদি কোনো মোমেন সদাচারী হয়, যদি কোনো মোমেন সচ্চরিত্রবান হয়, সুন্দর চরিত্র তার হয়, সুন্দর চরিত্র কাকে, আম ভাবে যাকে বলে সুন্দর চরিত্র হয়, তাহলে সে যদি রোজা নাও রাখে তো সারাদিন রোজা রাখার সব পাবে, রাত্রে তাহাজ্জুদ না পড়ে তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়ার সব পাবে, তাহলে নামাজ পড়লে চরিত্র সুন্দর হবে, আর চরিত্র সুন্দর হলে নামাজের বরং রাত জেগে নামাজ পড়ার সব আপনি পাবেন। অনুরূপ হজ মানুষের চরিত্র সংশোধন করে, এবং হাজি পাপ থেকে বা হাজিকে পাপ থেকে সদ্য প্রসূত শিশুর মতো পবিত্র করে। প্রথম দিন মা তাকে জন্ম দিয়েছিল, সেই প্রথম দিনের শিশুর মতো পবিত্র করে কে, হজ, সুন্দর মানুষ রূপে ঘরে ফিরিয়ে আনে। হজেও আছে বদান্যতা, সহনশীলতা, ধৈর্যশীলতা, ক্ষমাশীলতা, উদারতা, সংযমশীলতা, পরহেজগারি। হজ করতে যান, কত রকমের মানুষ আছে, আল্লাহুল মুস্তাআন, দুনিয়াতে যত চেহারা তত রকমের মানুষ, তাই না? আর তত রকমের চরিত্র, এক এক রকমের ব্যবহার, কোনো মানুষের মাঝে কোনো মানুষের মিল পাবেন না, দেখবেন কোনো না কোনো বিষয়ে দুজনের মধ্যে পার্থক্য আছে। একসাথে নামাজ পড়ছেন, একসাথে হজ করছেন, একসাথে লাব্বাইক বলছেন, তবুও মনে মনে অমিল আছে না নেই? অনেক অনেক। আর সেই ক্ষেত্রে কেউ ভুল করলে আপনাকে কি করতে হয়, ক্ষমা করতে হয়, কেউ ধাক্কা দিলে তাকে কি করতে হয়, ক্ষমা করতে হয়। আর কোনো মহিলা সামনে এলে ধাক্কা দিতে হয়, তাই না? না, সেখানে তো বুঝতেই পারছেন যে সেখানে তো সামনে মহিলা পড়লে আল্লাহ আকবার, মাথায় লোহার সুই দ্বারা গেঁথে যাওয়া ভালো, তবুও কোনো এমন মহিলাকে স্পর্শ করা ভালো নয় যে মহিলাকে স্পর্শ করা আপনার জন্য হালাল নয়। আপনি এখানে দেখেন কত সুন্দর সচ্চরিত্রতা রয়েছে, ভিড়ের মাঝে সেখানে একসাথে তওয়াফ করছে, একসঙ্গে সাই করছে, একসঙ্গে পাথর মারতে যাচ্ছে, আল্লাহ আকবার, সেই সময় গায়ে গা, আর একজন মহিলাকে যদি আপনি, কত বড় সচ্চরিত্রতা এখানে, বিশেষ করে আপনি ইবাদত করতে এসছেন, আর সেখানেও আবার মহিলার তো মাশাআল্লাহ অভাব নেই, সেখানেও আপনার বেপর্দা মহিলা আছে, সেখানেও আপনার লাইনবাজ মহিলা আছে, নেই, সেখানে বহু রকমের মহিলা আছে, সেখানেও টাইট ফিট পরে আপনার সামনে আসছে, বসে আছে, দেখছেন, আপনি আপনার সামনেই চুল আঁচড়াচ্ছে, দেখেছেন? হজ করতে গিয়ে বাস কোথায় যাবে, তা যারা বাইরে থেকে হজ করে তারা ওই যে, বিশেষ করে যারা খাদেমা, যারা এখানে দাসীবৃত্তি করতে আসে, কাজ করতে আসে, তারা গেছে ওই ফাঁকাতে, তারা তো আর ভালো পরিষ্কার হয় না, সবাই তো ভালো মেয়ে হয় না,
যারা বিদেশে কাজ করতে আসে তারা কি ভালো মেয়ে হয়? সাধারণত ভালো মেয়েরা আসে না, তারা জানে যে বরের বাড়িতে কাজ করলে অবস্থাটা কি হবে, যেটা খারাপ মেয়েরা আসে বেশিরভাগই। এবার তারা যদি হজ করতে যায় তো দেখবেন তাদের চরিত্র, দেখবেন আমরা দেখেছি হজ করতে গিয়ে এই শ্রেণীর মেয়েদেরকে, যারা সেখানে গিয়েও নিজেদের চরিত্র সংশোধন করতে পারে না, সেখানে আপনি চক্ষু অবনত করবেন, সেখানেও আপনি আর সচ্চরিত্রতা আছে। কোনো মহিলা যদি দুর্বল হয়ে যায় তাকে সহযোগিতা করবেন, তাকে কেউ ধাক্কা দিচ্ছে আপনি চাপ সামলে নেবেন যাতে করে মহিলার গায়ে গা না লাগে ইত্যাদি। তো হজেও আছে মহান শিক্ষা, প্রতীক সমূহে আল্লাহ তাআলার প্রতীক সমূহে তাজিমের মাধ্যমে তার তাকওয়া। আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। দেখেন হজের নীতি শোনেন, হজে আপনি কিভাবে সচ্চরিত্র আপনি হবেন, সচ্চরিত্র চরিত্রবান হবেন। সুবিদিত মাসে শাওয়াল যুলকাদির হজ মাসে হজ হয়, সুতরাং যে কেউ এই মাসগুলিতে হজ করার সংকল্প করে সে যেন হজের সময় স্ত্রী সহবাস নিষেধ, তাই না? যদি স্ত্রী সহবাস নিষেধ হয় তাহলে পরস্ত্রী স্পর্শ করা হালাল হবে? হ্যাঁ, এটা তো অসম্ভব। তাহলে সকল প্রকার যৌনাচার নিষেধ হয়ে গেল, পাপ কাজ করা নিষেধ হজ করতে গিয়ে। আর মক্কাতে পাপ করলে বুঝতেই তো পাচ্ছেন সেখানে পাপ বেশি বড় পাপ। ঝগড়া বিবাদ না করা, ওলা জিদাল তর্ক বিতর্ক করবেন না। মশলা মশাইল নিয়ে আমাদের সাধারণত এক জায়গায় জমা হলে দেখবেন কোনো সময় কিছু নেই, মসজিদে গিয়ে তর্ক। রোজার সময় দেখবেন সব যারা বেনামাজি ছিল তারা রমজান মাসে আল্লাহকে চিনে নামাজ পড়তে আসে, দিয়ে দেখবেন মসজিদে তারাবির আগে কত রকমের তর্ক। তারপরে জানাজা হলো, জানাজা পড়তে গেলেন, সেখানেও দেখবেন জানাজার লাশ দাফন হচ্ছে বা একটু দেরি আছে, সেই সময় সেখানেও মশলা মশাইল নিয়ে তর্ক, এটা কি ওটা কি এটা সি সে এভাবে না। হজ করতে গিয়ে তর্কাতর্কি করবেন না, হজ করতে গিয়ে ঝগড়া ঝাঁটি করবেন না, বরং তর্ক থেকে সবসময় দূরে থাকতে হয়, বুঝলেন? তর্ক থেকে সবসময় দূরে থাকতে হয়। আরে মিয়া আপনি কি করেন, আমাদের হুজুর এই করেন, হ্যাঁ ঠিক আছে ভাই ওটা হতে পারে, তারা বলছে এটা তারা করছে, তারা তাদের সঙ্গে তর্ক করে লাভ নেই, আপনি পারবেনও না। আর বিশেষ করে আপনি যদি অশিক্ষিত হন, একজন আলেমের সঙ্গে তর্ক আপনি করতে পারবেন? পেরে উঠবেন না, সেক্ষেত্রে আপনাকে দমিয়ে দেবে। সে জানে যে হাদিসটা বুখারিতে আছে, তবু বলে বুখারি কত পৃষ্ঠায় আপনি বলতে পারবেন? আর যখনই বলতে পারবেন না সে আপনাকে চুপ করিয়ে দিল, তর্ক করে লাভ নেই। অতএব হজের সময় বিশেষ করে জিদাল করবেন না, তর্ক বিতর্ক করবেন না। ওয়া তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়া, আর তোমরা পাথেয় সংগ্রহ করো, আর তাকওয়াই হচ্ছে শ্রেষ্ঠ পাথেয়। জালিকা ওয়ামা ইয়াযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর এ হচ্ছে আল্লাহর বিধান, যে কেউ আল্লাহর দিনের প্রতীকসমূহের সম্মান করে এটা হচ্ছে তার হৃদয়ের সংযমশীলতার বা তাকওয়ার পরিচয়। আপনি কাবাকে সম্মান দেন, মক্কাকে সম্মান দেন, মক্কা হারাম বলা হয়, হারাম মানে কি? অনেকে বলে হারাম মানে কেন হুজুর, ওকে হারামের মসজিদ কেন বলে, ওখানে কি হারাম? কি হারাম মানে কি? নিষিদ্ধ, পবিত্র, এই জন্য হারামকে হারাম বলা হয়। কেন হারাম? যেটা জিনিসটা নিষিদ্ধ বলি হারাম বলা হয়, হারাম কোনো খারাপ জিনিস না, মানে হারাম হলেই যে তাহলে মক্কাটা হারাম, হ্যাঁ এরকম মানে হারাম মানে নিষিদ্ধ বা পবিত্র। সুতরাং যদি কেউ আল্লাহর প্রতীক সমূহের তাজিম করে এটা হচ্ছে তাকওয়ার পরিচয়। এখানেও আপনার সচ্চরিত্রতা রয়েছে, হজকর্মে পুরোটাই সচ্চরিত্রতা, যেখানে হাজি সচ্চরিত্রতার প্রদর্শনে যত্নবান থাকে, কেউ কারো প্রতি রাগ দেখায় না, কেউ কাউকে গালি দেয় না, কেউ কারো প্রতি অন্যায়াচরণ করে না। মক্কায় গিয়ে প্রায় 20 দিন মতো থাকতে হয়, তাই না? এবং সকল প্রকার নিয়মানুবর্তিতার সাথে নির্দেশ পালন করে চলতে হয়, কোন দিনে কী করতে হবে সব ঠিকঠাক। 30 লক্ষাধিক হাজি, কখনো কখনো 40 লাখও বলা হয়, এই প্রত্যেক বছর সেখানে জমায়েত হয়। সেই প্রচণ্ড ভিড়ের মাঝে নিজের সুচরিত্র, আত্মসংযম, আত্মসংবরণ প্রয়োগ করতে হয়। এতগুলো লোকের মানে 40 লাখ লোকের মাঝে আপনি নিজেকে কত কন্ট্রোল করেন? সেই নারী পুরুষের কঠিন ভিড়ে পুরুষকে পুরুষের মতো, নারীকে নারীর মতো সদাচরণ প্রদর্শন করতে হয়। আর মহিলারাও, এমন মহিলা আছে যে আপনাকে ধাক্কা মানবে, আছে না? নেই না, মহিলা ও মহিলারাও উচিত নিজেকে কন্ট্রোল করা, যে আমি পুরুষের গায়ে গা লাগাবো না। এই যাতায়াত অবস্থানের কি বলে আপনার, একই সাথে মিনা যাত্রা, সেখান হতে আরাফাত, আরাফাত হতে মুজদালিফা, এবং মুজদালিফা হতে পুনরায় মিনায় ফেরা, এই যাতায়াত অবস্থানের মাঝে কতটা সংযম,
ও নিয়মানুবর্তী তার দরকার, কতটা সদাচরণ প্রয়োজন নিশ্চয়ই বুঝতে পারছেন। সুতরাং যে হাজি 30 লক্ষাধিক নারী পুরুষের মাঝে প্রায় 20 দিন সচ্চৈত্যতার অনুশীলন পায়, সে ফিরে এসে নিজ পিতা মাতা স্ত্রী সন্তান আত্মীয় প্রতিবেশী ও সমাজের সাথে সেই সদাচরণ প্রদর্শন করবে না? এই জন্য দেখবেন যে হাজি হজ করে আসে তার চরিত্র কি হয়ে যায়, মাশাআল্লাহ। আর যদি দেখেন যে হাজি হজ করে আসার পর কি হয়েছে, একই অবস্থা আছে, সে পাজি পাজি থেকে গেছে, তারা হজ হয়নি, তাই না? হারাম টাকায় হজ করিয়া ঘরে ফিরে আসে, আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হাজি হাজি কয়, হাজির হাজির কয়, আল্লাহ বলে তুমি হাজির আমি হাজির না। সুতরাং সে তাদের হজ কি করে হতে পারে? বলা বাহুল্য, এইভাবে সকল ইবাদতের পশ্চাতে আছে চরিত্র গঠনের উপকারিতা, সুন্দর মানুষ হওয়ার তাগিদ এবং সচ্চরিত্রতার নির্দেশ। শুধু তাই নয়, ইবাদত অপেক্ষা সুচরিত্রের গুরুত্ব বেশি। অনেকে ইবাদত করে কিন্তু চরিত্রে সজ্জন হতে পারে না, হয়তোবা তাদের ইবাদত ঠিকমতো কাজে লাগে না। যেমন আপনি দেখবেন যে একজন নামাজি সে কোনোদিন নোংরা কাজ করতে পারে না, কিন্তু নামাজি নোংরা কাজ করছে, তার মানে কি? তাদের নামাজ হয় না, আল্লাহর কথা মিথ্যা না। নচেত কিভাবে একজন নামাজি হয়ে অবৈধ নারী প্রেমে জড়িত হতে পারে? মসজিদের ইমাম দেখবেন সে এক মহিলার সাথে জড়িয়ে আছে। কিভাবে একজন তাহাজ্জুদ পড়ে আবার তাহাজ্জুদও পড়ে আবার নোংরা ফিল্মও দেখে, একজন তাহাজ্জুদ পড়ছে আবার নোংরা ফিল্মও দেখছে। কিভাবে নামাজি মহিলা স্বামীর সাথে ভালো ব্যবহার প্রদর্শন করে না, শ্বশুর শাশুড়ির সাথে সদ্ভাব নেই, নামাজি অথচ মানুষের সাথে ব্যবহার ভালো নেই, কিভাবে নামাজ তাদের ঠিক মতো হয় না? যে সে যাই হোক, ইসলামে নফল নামাজ রোজার চাইতে সচ্চরিত্রতার বেশি মাহাত্ম আছে। এ ব্যাপারে নিশ্চিত হতে একটা হাদিস শুনুন। কি বললাম? নফল নামাজ রোজার চাইতে সচ্চরিত্রতার গুরুত্ব বেশি। সেটা কি করে জানলেন? আবু হুরায়রা বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল, অমুক মহিলা বেশি বেশি নফল নামাজ পড়ে, রোজা রাখে ও দান খায়রাত করে বলে উল্লেখ করা যায়, কিন্তু সে নিজ জিভ দ্বারা অসভ্য কথা বলে বা গালি দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, তার ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বললেন, হিয়া ফিন নার, সে হবে জাহান্নামী। জাহান্নামী কি জন্য? ফরজ নামাজ না পড়ার জন্য, ফরজ রোজা না রাখার জন্য? না 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 না, ও তো রাখতেই হবে, কিন্তু নফল নামাজ বেশি পড়ে না আর নফল রোজাও করে না। না, নফল নামাজ প্রচুর পড়ে, ফরজ তো পড়েই, নফল নামাজ প্রচুর পড়ে আর নফল রোজাও অনেক করে, কিন্তু প্রতিবেশীকে নানাভাবে মুখ দ্বারা কষ্ট দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন নার, সে জাহান্নামে যাবে। তাহলে নফল রোজা নফল নামাজ কোনো কাজে দিল না, মুখের জন্য কি হতে হলো? চরিত্র নষ্ট হওয়ার জন্য তাকে জাহান্নামে যেতে হলো। লোকটি আবার বলল, হে আল্লাহর রসুল, অমুক মহিলা অল্প নফল নামাজ পড়ে, রোজা রাখে ও দান খয়রাত করে বলে উল্লেখ করা হয়, কিন্তু সে নিজ জিভ দ্বারা অসভ্য কথা বলে বা গালি দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, এ জান্নাতি, এ মহিলা হলো জান্নাতি। আর একটা হাদিস দেখুন, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো নিঃস্ব কে? নিঃস্ব কে? নিঃস্ব মানে কি? যার কিছুই নেই। তো সাহাবারা বললেন, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে কোনো দিরহাম নেই, কোনো দিনার নেই, টাকা নেই, পয়সা নেই, আসবাবপত্র নেই, সেই হলো নিঃস্ব। এমনকি তা সে আকাশের ছাদের নিচে বাস করে, গাছতলায় বাস করে, রাস্তার ধারে আপনার ফুটপাতে বাস করে, এরা হলো নিঃস্ব। তাদের ঘর বাড়িও নেই, টাকা পয়সাও নেই, কিচ্ছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না শোনো, আসল নিঃস্ব হচ্ছে সেই ব্যক্তি। আসল নিঃস্ব কে? যে সেই দিনে নিঃস্ব হবে যেদিন বিশাল নিঃস্বতা। সেটা কি? ইন্নাল মুফলিসা মিন উম্মতি মা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত ويأتي وقد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار. شنو أصل نشوكي شه نماز تر আছে, তার রোজা আছে, তার যাকাত আছে, কিন্তু কিয়ামতে হাজির হবে, একে গালি দিয়েছে, ওকে অপবাদ দিয়েছে, এর মাল খেয়েছে, ওকে খুন করেছে, একে আঘাত করেছে, সুতরাং তাদেরকে বিনিময়ে দেওয়া হবে, এর কাছ থেকে বদলা দেওয়া হবে, প্রতিশোধ দেওয়া হবে।
আর সেদিনের প্রতিশোধটা কিসের দেওয়া হবে? সেখানে টাকা পয়সা নেই, কিছু নেই, আমল থেকে দেওয়া হবে। এবার আমলের মধ্যে এক হচ্ছে নেকি আর এক হচ্ছে বদি, তার মানে পাপ আর পুণ্য, এই দুটো জিনিস আপনার সঙ্গে থাকবে। এখন এখন এই ব্যক্তির নেকি নিয়ে ওই ব্যক্তিদেরকে যাদের প্রতি অন্যায় করেছে তাদেরকে কি করা হবে, পরিমাণ মতো আল্লাহ তাআলার হিসাবে আছে কত পরিমাণ দেওয়া হবে, তাদেরকে দেওয়া হবে। দেখা গেল এর নেকি শেষ, কিন্তু এখনো পর্যন্ত প্রতিশোধ বিনিময় শেষ হয়নি, তখন কি করা হবে? একজন এসে বলবে, আল্লাহ আমাকে মেরেছিল, আমি প্রতিশোধ চাই। বলতো নেকি শেষ হয়ে গেছে, তো ঠিক আছে তোমার গোনাহ নিয়ে এর ঘাড়ে চাপিয়ে দাও, তোমার গোনার বোঝা হালকা হয়ে গেল আর এর ভারী হয়ে গেল। এই হচ্ছে প্রকৃত নিঃস্ব, এর মতো বড় নিঃস্ব আর কিছু নেই। যে সমস্ত টাকা পয়সা মতো সমস্ত নেকি তো গেল গেলই, উপরন্তু পরের গোনাহ নিজের ঘাড়ে চাপলো, এই হচ্ছে প্রকৃত নিঃস্ব। কেমন? যেমন আপনি, আপনার টাকা পয়সা ছিল ব্যাংকে, ব্যাংকে টাকা পয়সা ছিল, সমস্ত টাকা আপনার আসল টাকা যেটা সব চলে গেল, উপরন্তু আপনার ঘাড়ে সুদ চাপলো বা আপনার ঘাড়ে জরিমানা চাপলো যেটা আপনাকে দিতে হবে, এ কত বড় নিঃস্ব। এক হলো যে টাকা পয়সা চলে গেছে যাগে, কিন্তু টাকা পয়সা যাওয়ার পরেও সে কি হয়েছে, ঋণগ্রস্ত হচ্ছে, তাহলে বেশি বড় নিঃস্ব না? এ হচ্ছে বেশি বড় নিঃস্ব। মোট কথা, এখানে এই হাদিস দ্বারা বোঝা গেল যে নামাজ রোজা সাদকা থাকা সত্ত্বেও সে নিঃস্ব, আর তার মানেই হচ্ছে যে সচ্চরিত্র তার গুরুত্ব আছে নামাজ রোজা, নফল নামাজ রোজা এবং সাদকা থেকে বেশি। এই কথা সতর্ক করার জন্য আজকে আমাদের দর্শ ছিল। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই গুরুত্বটা অনুধাবন করতে পারি, যে চরিত্রকে সংশোধন করতে হবে, চরিত্রকে সুন্দর করতে হবে। নামাজ রোজা করছি বটে, নামাজ রোজায় সব কিছু না, বরং নামাজ রোজাকে সুন্দর রাখার জন্য, নামাজ রোজাকে মানে তার সব ঠিক মতো পাওয়ার জন্য আমাদেরকে সুন্দর চরিত্র গড়তে হবে, আর সুন্দর চরিত্র গড়লে আমরা নফল নামাজ রোজার সব আমরা পেতে থাকবো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।